বাতিল করতে হবে, মহিলা কোনো মহিলারা সরাসরি নির্বাচন অংশ নিতে পারবে, কত পাঁচ জনপ্রতিনিধি জাতির জন্য অভিশাপ, তাই স্থানীয় জাতীয় নির্বাচনে সহ কোনো নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ চিরতরে নিষিদ্ধ করতে হবে। নির্বাচনে জনগণের পছন্দসই প্রার্থী না থাকলে বাধ্য হয়ে সেখানে অপছন্দের প্রার্থীকে বর্ধিত না হোক সেই জন্য ব্লাড ফেভারে নাগর যুক্ত করতে হবে। নির্বাচনে পঞ্চাশ শতাংশ ভোট কাস্ট না হলে কোনো নির্বাচন দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভাবে করতে হবে। উপজেলা পরিষদ আসন জন্য করে উপজেলা পরিষদকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশকে চারটি জনে ভাগ করে একাধিক দিনে জাতীয় নির্বাচন করতে হবে। প্রত্যেকটি নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে মনিটরিং করতে হবে। জনপ্রশাসন সংস্কার, জনপ্রশাসনে ব্যাপক সংস্কার প্রয়োজন। স্বজন পিতৃ দলের পরিচয়ে পদায়ন বদলি সম্পূর্ণ বন্ধ করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীগণ কোনো আজ্ঞাবহ গোলাম না হয়ে রাষ্ট্র সেবক হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা ও সিনিয়র রীতির ভিত্তিতে দুর্নীতিগ্রস্ত নিয়োগ ও পদায়ন ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি চাকরিতে আবেদনের সময়সীমা 35 বছর ও অবসরের সময়সীমা 65 বছর নিশ্চিত করতে হবে। বিচার বিভাগ সংস্কার, কাগজে কলমে বিচার বিভাগ স্বাধীন হলেও বাস্তবে তা দৃশ্যমান নয়। সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রাজনৈতিক বিবেচনা বিচার নিয়োগ ও পদায়ন বন্ধ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচারকের দলীয় নেতৃত্বে ভয়ভীত লোভের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে পারেন এটি নিশ্চিত করতে হবে। বিচার বিভাগ থেকে দ্বৈত শাসন দূর করে কার্যত স্বাধীন করতে হলে আইন মন্ত্রণালয় থেকে আলাদা করে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। বিশেষ ক্ষমতা 1974, সন্ত্রাস বিরোধী আইন 2009, সাইবার নিরাপত্তা আইন 2023 সহ জনগণের কণ্ঠরোধী ও মানবতা বিরোধী সকল কার্যক্রম বাতিল করতে হবে। মামলা নিষ্পত্তি কমিশনের যোগ্যতা হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। সনাতনভাবে বিচার নিষ্পত্তির মানসিকতার কারণে দুর্নীতির সুযোগ সৃষ্টি হচ্ছে, ফলে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই পূর্বের মতো নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল ডিভিশন তদন্তি হচ্ছে। এর বেশিরভাগ অনুপাত এবং বিচারিক দক্ষতার ভিত্তিতে বিচারকদের প্রমোশন দিতে হবে।